আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেছি জুয়েরাকে মাদ্রাসায় দেওয়ার জন্য। এখানে জারিফ জাবের এখনও ঘুম থেকে উঠেনি, আর জুয়েরার জন্য নুডলস রান্না করছি, তা কারণ তাকে টিফিনে দিয়ে দিব। আর এখানে জাবের জারিফের জন্য সেরিলাক রান্না করেছি। ঠান্ডা হতে হতে আমি জুয়েরাকে এখন মাদ্রাসায় বিদায় করব। জুয়েরার জন্য একটা ডিম ভেজে দিয়েছি আর সকালবেলা দুধ দিয়েছি। ডিম আর দুধ খেয়ে জুয়েরা মাদ্রাসাতে যায়, মাদ্রাসায় যেয়ে টিফিন খায়, তারপর আবার 11:30 বাজে চলে আসে। জুয়েরা চলে যাচ্ছে মাদ্রাসায়। জুয়েরা সকাল 7টা বাজে ক্লাস, এজন্য আমার 6:30 বাজে বাইরের আগে উঠতে হয়। জুয়েরার জন্য টিফিন রেডি করতে হয়, জুয়েরাকে রেডি করিয়ে তারপর জুয়েরাকে বিদায় দিতে হয়। তারপর আমি জাবের জারিফকে সেরিলাক খাইয়ে দিই ঘুমের ভিতরেই। তারা ঘুমের ভিতরে খেয়ে আবার ঘুমিয়ে যায়। তারপর আমি আবার একটু ঘুমাই, ঘুম থেকে আবার উঠি 9:30 বা 10টা বাজে, মানে জুয়েরা বাবা যখন যায় তখনই উঠি। তো এখানে জারিফ জাবের ঘুমের স্টাইল দেখুন, তারা দুজন দুইভাবে ঘুমিয়ে আছে। ওদেরকে কিন্তু আমি সবসময় বালিশেই ঘুমানিয়ে দিই, তো বাচ্চারা এভাবেই ঘুমায়। তো জারিফকে আমি বালিশের উপরে আরেকটা বালিশ দিয়ে একটু উঁচা করে তারপরে সেরেলাকটা দিয়ে দিলাম, কারণ তারা শুয়েই সেরেলাক খায়, বসে সেরেলাক খেতে পারে না। তো এই জন্য আমি বালিশের ওপরে আরেকটা বালিশ দিয়ে উঁচু করে তারপরে দিই। তো আবার তারা ঘুমিয়ে গিয়েছিল, আমরাও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আমরা পান্তা ভাত খাচ্ছি ডিম ভাজা আর করলা ভাজি দিয়ে। তো জারিফকে খাইয়ে দিচ্ছি, জাবেরকেও খাইয়ে দিচ্ছি, তারা আবার পান্তা ভাত বা আমাদের আমরা ভাত খেলে আমাদের থেকে লোকমানিতে ওরা অনেক বেশি পছন্দ করে। তো জারিফও পান্তা ভাতটা অনেক বেশি পছন্দ করে, মানে আমরা যেটাই পছন্দ করি আমরা যাই খাই, মাশাল্লাহ তাদেরকে দেওয়ার চেষ্টা করি, তারাও খায়। আর এদিকে দরজা খোলা পেয়ে জুয়েরের বাবা যেহেতু গিয়েছে, দরজা খোলা ছিল, জাবের আবার বাবিদের ঘরে চলে গেছে, ওখান থেকে নিয়ে এসে ওদেরকে এখন গোসল করাবো। আজকে তাদের চুল কেটে দিব। জারিফকে অলরেডি আমি চুল কেটে দিয়েছি আর গোসল করিয়ে ফেলেছি। আমার শ্বশুর চলে আসছে, আমার শ্বশুর এসে জারিফকে মুছে দিচ্ছিল। আর জাবেরকে এখনও চুল কাটা হয়নি। জারিফকে চুল কাটলে অনেক আরাম, কারণ জারিফ কিচ্ছু বলে না। জাবের প্রচুর কান্না করে, এজন্য তাকে একটু হাসাচ্ছিলাম যেন সে কান্না না করে। এখন তারও চুল কেটে দিব। তাদের চুল কেটে তাদেরকে গোসল করিয়ে ঘরে নিয়েছি, খাইয়ে দিয়েছি, তারা ঘুমিয়ে গেছে। এখন আমি ডাল রান্না করছি। তাদের ঘুমের স্টাইল দেখুন, জাবের সবসময় তার পাছাটাকে একদম আকাশের দিকে দিয়ে তারপর ঘুমাবে, মানে সিজদা দিয়ে ঘুমাবে সবসময়। কিন্তু এভাবে ঘুমানো ভালো না, আমি যতই তাকে চিত করে দেই না কেন সে আবার সেই উপর হয়েই যায়। তো ঘুমানোর সময় সে তার হাতে একটা বিস্কিট নিয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সেই বিস্কিটটা তার হাতেই আছে এবং সে খাচ্ছিল। তো তাদেরকে আমি নিয়ে যাচ্ছি, এখন জুয়েরের বাবা চলে এসেছে, জুয়েরের বাবাকে দুপুরের খাবার দিব। আর তারা দুজনও খুব সুন্দর করে এখানে বসেছে জুয়েরের বাবার সাথে খাবে বলে। আজকে আমি ডাল রান্না করেছিলাম চালতা দিয়ে, আর কক মুরগি ভুনা করেছিলাম। আর জাবের বলছিল মাম মাম, সে মাম খাবে খাবে। তো খাওয়ার পর আমরা ঘরে চলে এসেছি। এর মধ্যে জুয়েরা যখন আবার দুপুরবেলা 2টা বাজে মাদ্রাসায় গিয়েছে, আবার 3:30 বাজে চলে এসেছে। এখানে জারিফ জাবের জুয়েরাকে দেখে একদম মানে আবেগে আপ্লুত হয়ে মনে হচ্ছে যে কত বছর ধরে তারা জুয়েরাকে দেখে না। জুয়েরের সাথে ওরা সুন্দর করে খেলছিল, আর ও জুয়েরাকে মানে অনেকক্ষণ পর দেখলে তারা অনেক আদর দেয় জুয়েরাকে। দেখুন জারিফ জুয়েরাকে শুধু আপ্পা দিচ্ছিল, আদর দিচ্ছিল। আর এদিকে জাবের জারিফকে মারছিল যে তুই সর বেটা, আমি আগে দিয়ে নেই, আমি আগে আদর দিয়ে নেই আপুকে। তো আমি জাবের জন্য জারিফকে না মারি, এই জন্য জাবেরকে আমি ডেকে আমার কাছে নিয়ে আসলাম যে তুমি আমার কাছে চলে আসো। তো তারপর রূপা আন্টি চলে আসলো, আমার ফুপি চলে আসলো, আমরা মেলায় যাবো আজকে। ফুপিকে ফোন দিয়েছিলাম যে ফুপি আসেন, আমাদের এখানে মেলা হচ্ছে, তো আমরা মেলায় যাব। এখানে জাবের কিন্তু আবিদকে চিনতে পেরেছে, যে আবিদের সাথে জাবের এতদিন খেলা করেছিল ফুপির বাসায়, তো আবিদকে চিনতে পেরে রূপা আন্টি হচ্ছে ফুপির বাসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। আন্টিটা আমাকে অনেক বেশি আদর করে, আমি যখনই ফুপির বাসায় যাই আমার ফুপি যেরকম আমাকে আদর করে, এই আন্টিটা আমাকে আরও বেশি আদর করে। তো যাই হোক, আমাকে কে আদর করলো না আদর করলো এটা মেইন ফ্যাক্ট না, আমি তাদের সাথে কেমন আচরণ করি আমার আচরণের কারণেই তারা আমাকে আদর করে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। নানুর বাসায় প্রত্যেকটা আত্মীয় স্বজন আমার জন্য পাগল, মানে আমাকে অনেক বেশি ভালোবাসে ওরা। এটা অবশ্য আমার একটা কপাল, মানে আমার ভাগ্য, যাক আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। এখানে জাবেরকে ফুপি কোলে নিয়েছে, আমি জারিফকে কোলে নিয়েছিলাম। মেলায় এসে দেখি মাশাল্লাহ কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে, এই প্লেটগুলো অনেক সুন্দর ছিল। আর আমি তো টাকা নিয়ে যাই নাই, আমি জাস্ট 300 থেকে 350 টাকা নিয়েছি, জাস্ট ফুচকা খাওয়ার জন্য, জুয়েরাকে একটু রাইডসে ওঠানোর জন্য বা কিছু খাওয়ার জন্য। কারণ আমি জানি মেলাতে আমি যদি 2000 টাকা 5000 টাকা 10000 টাকাও নিয়ে যাই, আমি 1 টাকাও ফিরিয়ে আনতে পারবো না, এই জন্য ভর্তি করে
করে আমি টাকাই আনিনি যে আমার সব টাকা খরচ হয়ে যাবে। আমি এরকমই কোথাও গেলে আমার সব কিছু কিনতে মন চায়, টাকা থাকুক আর না থাকুক সব কিছু কিনতে মন চায়। তো এই জন্য আমি টাকাটা বাসায় রেখে আসি, আনি না সব সময়। তো এখানে ওরা লটারি দিল, ওরা লটারি দিয়ে একটা করে আইসক্রিম পেলো আর আমি লটারি দিয়ে চারটা পেয়ে গেছি। আমার কি কপাল দেখুন, আগেই বলেছি যে আমার কপালটা অবশ্য অনেক ভালো, মানে লটারি লেগে যায় আমার। তো এখানে চারটা লটারি পেলাম, মানে 10 টাকা দিয়ে আমি 4টা আইসক্রিম পেয়েছি। তো এখানে ভূপিকে দিলাম, রূপান্তিকে দিলাম, আমি নিলাম, জয়রাকে দিলাম, আবিদকে দিলাম। এখানে রূপান্তি আবার আমাকে লুকিয়ে লুকিয়ে যাবারকে আইসক্রিম খাওয়াচ্ছিল। তা আমি বলছিলাম যে খাওয়ান খাওয়ান সমস্যা নেই, মানে কোনো কিছু খাওয়াতে যদি দেখে ফেলি আমার বাচ্চাদেরকে যে এই জিনিসটা আমি খাওয়াই না, সেটা আমি কখনোই বলি না যে না 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 এটা দিলে এটা হবে, ওটা দিলে ওটা হবে, খাওয়ায়েন না। যদি খাইয়ে ফেলে আল্লাহর রহমত, আমি কিছুই বলি না যে যাক খাইয়ে ফেলুক, এরপর ও সেটা আর খাওয়াতে নিষেধ করি এতটুকু। যখনই আপনারা দেখবেন বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়াচ্ছে আপনাদের অগোচরে কেউ, না বলে যেটা আপনি আপনার বাচ্চাকে খাওয়ান না বা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর, সেই জিনিসটা তখনই আপনি বলবেন না যে হ্যাঁ হ্যাঁ এটা কেন খাওয়ালেন, এটা ক্ষতিকর, এই সেই, এটা বলবেন না। বলবেন যে আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ খাও খাও। তারপর অবশ্য তাদেরকে বলবেন যে এই জিনিসটা আর কখনো খাওয়াবেন না, ঠিক আছে। তো তারপর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, এটা হচ্ছে চুলের কাটা। আর এখানে আরেকটা প্লেটের দোকান ছিল, এই দোকানটাতে মানে একটা সংসারের যাবতীয় যত কিছু লাগে সব কিছুই এখানে আছে, চামচ চালন মানে সব কিছু, একদম জগ খুঁটিনাটি খুরচুন থেকে শুরু করে খুন্তি বটি পিড়ি যা আছে সব কিছু আর কি। তো এখানে ইউনিক একটা জিনিস দেখলাম, এগুলো নাকি পর্দায় দেয় ভ্যান গাড়িতে একটা। তো বললো যে এগুলো পর্দায় লাগায়, কীভাবে লাগায় জিজ্ঞাসা করাতে আঙ্কেল বললো যে দুই সাইডে দুইটা দিয়ে দেয়, একটা মাঝখানে থাকে, মানে ফুলটা ঘন্টিটার মতো এটা মাঝখানে থাকে। তো তারপর এখানে এসে দেখি যে যে ছাপ পা, ছোটোকালে আমরা মেলায় গেলে পুরো শরীর জুড়ে মানে হাত থেকে পুরো হাতে পায়ে এগুলো দিয়ে আসতাম, অনেক সুন্দর লাগতো তখন। সে এগুলো ছিল 2 টাকা করে, 1 টাকা করে, এখন 5 টাকা করে, এত ছোটো ছোটো জিনিসগুলো 5 টাকা। আর আমরা অনেক বড় বড় ফুল দিতাম, সেগুলো 2 টাকা করে, 1 টাকা করে ছিল। তো আমি মানে দেখে ছোটোকালের কথা মনে পড়ে গেল, তো জাবেরকে একটু দিয়ে দিলাম, যেয়ে দিয়ে দিলাম জাবেরকে। তারপরে আবার উনি বললো যে একটা ফুলও দিয়ে দেই বাচ্চার হাতে সুন্দর লাগবে। তো এই যে 2টা ছাপা দিয়ে দিলাম জাবেরকে আমি, ও আবার সুন্দর করে দেখছিল আর হাতগুলো মোড়াচ্ছিল যে এগুলো কী রে ভাই। তারপরে আবার জারিফকেও বললাম যে জারিফকেও দিয়ে দেন। তো এখানে একটা ওজনের মেশিনও ছিল, জাবের যেহেতু আমার পকেটে ছিল তাকে বের করতে আমার আলসে লাগছিল, তো এই জন্য জারিফকে ওজনের মেশিনে বসিয়ে দিলাম যে জারিফ তুমি বসো। তো সে দাঁড়াচ্ছিল না, সে বসেই পড়বে। তো তারপর দেখি যে তার ওজন 9 কেজি। তো জারিফ যেহেতু পেটের থেকেই পুষ্টিটা কম পেয়েছে, তার কিন্তু জন্মের পর থেকে তার গ্রোথও একটু কম হয়, আর মাশাল্লাহ সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু তার গ্রোথটা কম কারণ সে পেটে থেকে কোনো পুষ্টি পায় নাই। ডক্টর বলতো যে তুমি যা খাচ্ছ তোমার এক ছেলে পাচ্ছে, আরেক ছেলে পাচ্ছেই না, আল্লাহর রহমতে সেই ছেলেটা যে সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, এখানে জারিফ জুয়েরিয়া আর আবিদ হচ্ছে গাড়িতে উঠেছে একটা রাইডসে, তাদেরকে আমি রাইডসে চড়ালাম, তারা সুন্দর করে এনজয় করলো। তারপরে আবার একটা ফুচকার দোকানে চলে গেলাম, কারণ ফুচকা চটপটি না খেলে তো আমার হবেই না, অনেকদিন যাবৎ ফুচকা চটপটি খাই না। যতই বলি জুয়েরা বাবাকে যে ফুচকা চটপটি খাওয়াবা, যখন বের হই বাসা থেকে খেয়ে বের হই, এর জন্য তারপরে আর কোনো কিছু খেতে আর মনই চায় না। সেদিন যে প্রিপারেশনিতে খেলাম দুপুরে, আসার সময় কি আর ফুচকা খাওয়ার মানে ই থাকে, কোনো পেটই আমার খালি ছিল না, এই জন্য ফুচকা খেতে পারিনি। তো আমি কিন্তু একটু বরাবরই ফুচকার চটপটির পাগল, ফুচকা চটপটি ঝালমুড়ি মানে ঝাল জিনিসগুলো, এগুলো বেলপুরি এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে জাবের জারিফের জন্য সয়াবিন সিদ্ধ করে নিলাম। আজকে তাদেরকে নাস্তাটা সয়াবিন দিয়ে দিব, কারণ পাস্তা 2 দিন যাবৎ দিচ্ছি। তো বাচ্চাদেরকে এক খাবার না দিয়ে ভিন্ন ভিন্ন খাবার দেওয়ার সবসময় ট্রাই করবেন, তাহলে বাচ্চাদের রুচির চেঞ্জ হয়, বাচ্চারা অনেক কিছু খেতে শেখে। এক খাবার দিলে তাদের একঘেয়েমি চলে আসে এবং তারা সেই খাবারটা খেতে চায় না। তো এই জন্য আজকে সয়াবিন সিদ্ধ করে ভালো করে ধুয়ে সুন্দর করে চিপে তারপরে বাটারের মধ্যে দিয়ে দিলাম, কারণ বাটারটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, মানে অনেক শক্তিকর জিনিস এটা। আমার বাচ্চাদের জন্য ভাবলাম যে বাটারটা দিয়ে করি। তারপর ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে যেভাবে আমি পাস্তাটা রান্না করি জাস্ট ওভাবেই একটু নেড়ে চেড়ে সুন্দর করে ডিমটার কাঁচা ভাবটা চলে গেলেই সয়াবিনটা হয়ে গেছে।
তো এখানে বাটার দেওয়ার কারণ হচ্ছে সয়াবিন থেকে কিন্তু একটা মানে অন্যরকম একটা ঘ্রাণ আসে, যে ঘ্রাণটা খুব মানে ভালো লাগে না, তো এর জন্য বাটার দিয়ে করেছি। স্মেলটা এখন সুন্দর হচ্ছে। আমি লবণ দিয়েছি আর একটু মাংসের মশলা দিয়েছি। তো এখানে একটা কাঁথা বিছিয়ে জাবেরকে বললাম যে জাবের আসো আসো এখানে বসো। সে দৌড়ে চলে আসলো এখানে, এসে চুপটুক করে বসে পড়লো, কারণ সে জানে যে এখন তাকে আমি খাবার দিব। তারপর জারিফকেও একটা কাঁথা বিছিয়ে দিলাম। কাঁথা বিছিয়ে জারিফকে বললাম যে তুমি এখানে বসো। জারিফও এসে এখানে বসে পড়লো। তো এখন তাদেরকে আমি নাস্তা দিয়ে দিব। আর আজকে সয়াবিনগুলো বেশি সিদ্ধ করে ফেলেছি, মানে অনেকগুলো সয়াবিন সিদ্ধ করে ফেলেছি। এগুলো যেহেতু ছোট ছোট থাকে, সিদ্ধ করলে অনেক বড় হয়ে যায়, তো আমি সেটা আন্দাজ করতে পারিনি। তো অনেকগুলো সিদ্ধ করে ফেলেছি। তো মাশাল্লাহ ওরা প্রায় অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিল। সুন্দর করে তাদেরকে দিলে, আমি কিন্তু একদম দেখুন চুলার থেকে নামিয়ে এনে তাদেরকে দিয়েছি, কিন্তু আমার ছেলেরা মাশাল্লাহ গরম জিনিসটা বেশি পছন্দ করে, তারা গরম গরমই মানে হাতে নিয়ে সুন্দর মুখে পুরে দেয়, চাবিয়ে খেয়ে ফেলে। তো এই ছিল আমার আজকের ছেলেদের নাস্তা। আর আমি পাস্তা দেই তাদের নাস্তায়, পাউরুটি ডিম দিয়ে ভেজে দেই, তারপর নুডলস দেই, তারপর হচ্ছে সয়াবিন আজকে প্রথম দিলাম, কারণ সয়াবিন ছিল কিন্তু বাটার ছিল না। বাটারটা আনিয়ে আজকে সয়াবিনটা তাদেরকে রান্না করে দিলাম। সয়াবিনটা যদি তারা খায় বা পছন্দ করে আমি আরও নিয়ে আসবো। আর সয়াবিনটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই ইন্ডিয়াতে এই জিনিসটা সবাই খায়। তো যাই হোক, তারপর আমি যেহেতু বিকেলবেলা মেলায় চলে গিয়েছিলাম, পড়াতে পারিনি, মানসুরাকে বললাম যে পড়িয়ে নেই। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।